ইলাস্ট্রেটরের এই টিউটোরিয়ালে আমরা শিখব যে কি করে ফাইল সেভ করতে হয়, ফাইল সেভ করার বেসিক নিয়মগুলো কি কি, এবং ফাইল সেভ কোন উদ্দেশ্যে কাজ করলে কিভাবে ফাইল সেভ করতে হবে ইত্যাদি। আর আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ফরাদ হোসেন ইনস্পায়ার রাইটের পক্ষ থেকে। তাহলে চলুন শুরু করা যাক। মনে করেন যে আমরা যেখানে একটি ডিজাইন ক্রিয়েট করলাম, একটি জাস্ট একটি ডিজাইন ধরে নিচ্ছি আমরা, তো এই ডিজাইনটি আমরা কিভাবে সেভ করব। তো এই ডিজাইনটি সেভ করার বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হলো যে ইলাস্ট্রেটরের মেইন ফাইল অবশ্যই আপনাকে সেভ করতে হবে, অর্থাৎ যেটি সোর্স ফাইল। আপনি যখন কাউকে আপনার ডিজাইনটা দিবেন তখন তাকে অবশ্যই আপনার সোর্স ফাইলটি দিতে হবে, কেননা সে জেপিজি এবং পিএনজি নিয়ে খুব বেশি কিছু করতে পারবে না, সেটা সাধারণত প্রিভিউ ফাইল বলা হয়। কাউকে যখন আপনি কোনো ফাইল ডেলিভারি দিবেন ক্লায়েন্টকে অথবা বায়ারকে, তখন অবশ্যই আপনাকে এআই ফাইলটা দিতে হবে। আর এআই ফাইলটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেইন ফাইল, যেটাকে সোর্স ফাইল বলা হয়। এই ফাইলটা যদি আপনি তাদেরকে দেন তাহলে সে এই ফাইলটাকে এডিট করতে পারবে, এই ফাইলটাকে প্রিন্ট করতে পারবে, অর্থাৎ এটি সম্পূর্ণ সে ইউজ করতে পারবে, এটি এডিটেবল। তো ফাইল সেভ করার নিয়মগুলো আমরা দেখি। প্রথমে যেটা করবো, আমরা ফাইল অপশনে যাব, দেন সেভ এসে যদি ক্লিক করি তো দেখুন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমরা প্রথমে একটি নাম দেবো, যে আমাদের ফাইলের নামটা কি, যেহেতু এটা ফাইল সেভ তাইলে আমরা জাস্ট লিখে দিচ্ছি ফাইল সেভ। এরপরে দেখুন আমরা যদি এইখানে ক্লিক করি বেশ কিছু অপশন পাবো, যে কোন অপশনে কি হবে। দেখুন যে প্রথম যে অপশনটা রয়েছে সেটি হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সন, মানে এআই ভার্সন, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর মেইন ফাইল। তারপর সেকেন্ড যে ভার্সনটা রয়েছে অ্যাডোবি পিডিএফ, পিডিএফটা সম্বন্ধে আমাদের সবারই মোটামুটি কম বেশি আইডিয়া রয়েছে পিডিএফ ফাইলটা কি। তারপরে রয়েছে ইলাস্ট্রেটর ইপিএস, এই ইপিএস ফাইলটা কি। তো এই যে ইপিএস ফাইলটা, এটা কি, এটা সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি ভার্সন। আর এই ভার্সন যদি কোনো ফাইল সেভ করা হয় তাহলে সেটা যা হয় যে এটা কিছু কিছু প্রোগ্রামে এটার প্রিভিউটাকে সাপোর্ট করে, অর্থাৎ লো রেজলিউশনে একটি আপনি এটার প্রিভিউটা দেখতে পারবেন যে ইপিএস ফাইলের প্রিভিউটা কেমন। সো এটাও একটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি সোর্স ফাইল। এরপরে যে অপশনটি রয়েছে এআইটি এইচবিজি, এইচবিজি ফাইলটা সাধারণত ওয়েবের জন্য, আপনি যখন ওয়েব পেজে বিভিন্ন ব্রাউজারে কোনো কিছু ডিজাইনটাকে শো করতে চান তখন আপনি এইচবিজি ভার্সনে দিবেন। তো আমাদেরকে মেইনলি যে কটা ফাইল দরকার ক্লায়েন্টকে দেওয়ার জন্য সেটা হলো এআই ফাইল অ্যান্ড ইপিএস ফাইল। আপনি চাইলে এইচবিজিটা দিতে পারেন, কারণ এইচবিজি ফাইলটা সে ওয়েবসাইটে ব্রাউজারে শো করতে পারবে। তো আমরা এখন এআই ফাইলে সেভ করতেছি, আর সেভ করার সময় আমাদেরকে যেটা অবশ্যই করতে হবে, একটা ডেস্টিনেশন ফোল্ডার সিলেক্ট করে দেবো। তো আমরা ডেস্টিনেশন ফোল্ডার হিসেবে ডেস্কটপ দিলাম, দেন সেভ। এবার আসি এখানে, দেখুন যে বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে রয়েছে ভার্সন, ইলাস্ট্রেটর সিসি, ইলাস্ট্রেটর সিএস সিক্স, সিএস ফাইভ, সিএস ফোর, সিএস থ্রি, সিএস টু। তো আমরা কোন ভার্সনের জন্য সেভ করতে চাচ্ছি, এটার মেন থিম হলো সেটা। তো আমাদের সফটওয়্যারটা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, তাই এখানে বাই ডিফল্ট সিসি হয়ে রয়েছে। তো আপনারা যদি কেউ সিএস এর জন্য কম্পিটেবল করতে চান তাহলে আপনারা আপনার এখান থেকে সিএস সিক্স অথবা সিএস ফাইভ দিয়ে দিতে পারেন। তো বাই ডিফল্ট যেহেতু আমাদের এটা সিসিতে, আমরা সিসিতে এটা সেভ করছি। আর যেই অপশনগুলো রয়েছে বাকিগুলো, ক্রিয়েটিভ পিডিএফ কম্পিটেবল ফাইল, এগুলো যেভাবে আছে এভাবেই থাকুক, দেন আমরা ওকেতে প্রেস করব। তো মনে আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারি, যে মনে করুন যে আমরা ফাইলটিকে রিমুভ করে দিলাম, দেন ডেস্কটপ থেকে আমরা ফাইলটি অন করছি, ফাইল সেভ। তো দেখুন ঠিক যেই অবস্থায় আমাদের ফাইলটি ছিল ঠিক সেই অবস্থায় ফাইলটিকে আমরা আবার ফিরে পেয়েছি। এরপরে যেটা হবে, আমরা তো এখন ফাইলটাকে এআই বা ইপিএস ভার্সনে সেভ করলাম, কিন্তু এআই আর ইপিএস ভার্সন তো মানুষকে সাধারণত দেখানো যাবে না। তো যখন আমি ক্লায়েন্টকে বা ভায়ারকে দেখাবো যে এটা আমার ডিজাইন, তখন আমি তাকে কী ফাইল দেব, অবশ্যই তাকে দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা সেটা অবশ্যই তাদেরকে জেপিজি এবং পিএনজি ফাইলটা দিতে হবে। তো এখন জেপিজি আর পিএনজি ফাইল তৈরি করারও বেশ কিছু নিয়ম রয়েছে। কিছু নিয়মে যদি জেপিজি পিএনজি তৈরি করা হয় তাহলে সেটা হবে হাই রেজুলেশন, আর কিছু নিয়মে যদি জেপিজি পিএনজি তৈরি করা হয় তাহলে সেটা হবে রো রেজুলেশন। তো হাই রেজুলেশনে জেপিজি তৈরি করার নিয়মটা কি আর রো রেজুলেশনে জেপিজি তৈরি করার নিয়মটা কি সেটা দেখাচ্ছি। তো আমরা যদি ফাইল থেকে যাই, ফাইল থেকে এক্সপোর্ট, দেখুন এক্সপোর্ট দেওয়ার পর এখানে তিনটে অপশন পাবো, এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট এস, সেভ ফর ওয়েব, লেগাসি ডিভাইস।
তো এক্সপোর্ট এজ এ যদি ক্লিক করি তাহলে কি হবে, আর সেভ ফর ওয়েব ডিভাইস যদি ক্লিক করি তাহলে কি হবে। তো আমরা যদি এক্সপোর্ট এজ দ্বারা কোনো ফাইল সেভ করি তাহলে দেখুন যে সর্বপ্রথম যে অপশনটা রয়েছে সেটা আপনাদের হয়তো বাই ডিফল্ট অটো ক্যাড রয়েছে, বাট যেহেতু আমরা ক্লায়েন্টকে শো করবো সেহেতু আমরা এখান থেকে জেপিজিটা সিলেক্ট করবো, দেন অবশ্যই ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট। এক্সপোর্টের পরে আমরা এখান থেকে দেখুন কালার মোড রয়েছে আরজিবি, সিএমওয়াইকে, গ্রে সাইকেল, সাধারণত আমরা এখান থেকে আরজিবিটাই দেবো কারণ সিএমওয়াইকে কালারটা কিছুটা ফ্যাকাশে হয়, আরজিবিটা অনেক সুন্দর হয়, তো সো প্রিভিউ ফাইল হিসাবে দেখার ক্ষেত্রে অবশ্যই আরজিবিটা বেস্ট। এরপরে কোয়ালিটিটা আপনি ম্যাক্সিমাম করে দেবেন আর রেজুলেশনটা 72 থেকে 300 করে দেবেন, দেন ওকে। তো দেখুন এই যে আমরা যেই ফাইলটাকে ক্রিয়েট করেছি এটা তার প্রিভিউ ফাইল। আমরা যদি ফাইল ইনফরমেশনে ক্লিক করি এটা রেজলিউশনটা কত সেটা আমরা দেখতে পারবো, এটা রেজলিউশনটা হলো 267.7 কেবি মানে কিলোবাইট। এবার এই ফাইলটাই যদি আমরা সেভ ফর ওয়েব ডিভাইস দ্বারা সেভ করি, এক্সপোর্ট সেভ ফর ওয়েব ডিভাইস, তো এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দিতে পারি, এখানে গিফট করে দিতে পারি আমার ইচ্ছা মতো, তো আমি জেপিজি করে দিচ্ছি, কোয়ালিটিটাকে 100% থেকে বাড়িয়ে 100% বাড়িয়ে দেব। এখন যে একটা বিষয় সেটা হলো যে আমরা কেউ যদি আমাদের আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ করতে চাই তাহলে সেটা এখান থেকেও করতে পারবো, অটোমেটিকলি করতে পারবো। এখন বর্তমান সাইজটা রয়েছে 1200, আমরা যদি এটাকে 2000 করে দিই তাহলে সেখান থেকে এটা ইজিলি করে দিতে পারবো এবং বাই ডিফল্ট নিজের হাইটটাও অটোমেটিক রেশিও অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটাকে 1200 দিয়েই করছি শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে। এবার দেখুন এটার সাইজ হবে অনলি 16 কেবি, অর্থাৎ এটা খুবই লো রেজুলেশন। দেন আমি যদি সেভ করি ডেস্টিনেশন ফোল্ডারকে, অবশ্যই আপনি একটা নির্দিষ্ট ডেস্টিনেশন ফোল্ডার দিয়ে দেবেন, তো আমি ডেস্কটপ দিচ্ছি, দেন সেভ। তো দেখুন এটা আমাদের সেভ ফর ওয়েব ডিভাইসের ফাইল। তো সেভ ফর ওয়েব ডিভাইসের ফাইলটার রেজুলেশন যদি আমরা দেখি আরেকবার, দেখুন এটা রেজুলেশনটা হচ্ছে অনলি 16 কেবি, অর্থাৎ এটা অনেকটাই লো রেজুলেশন। তো এই তো গেল আমার জেপিজি সেভ করার ধরন। এরপরে আর কী করবো, এরপরে যেটা আমরা করবো সেটা হলো যে আমরা পিএনজিতে সেভ করবো, কারণ এখন আসে জেপিজি আর পিএনজির মাঝে ডিফারেন্সটা কী। সাধারণত জেপিজি ব্যাকগ্রাউন্ড সহ সেভ হয় আর পিএনজিতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আমরা যদি পিএনজি আকারে সেভ করি, এক্সপোর্ট এজ ইউজ আর্টবোর্ড দেন পিএনজি, যদি এক্সপোর্ট দেই এরপরে এখান থেকে হাই দিয়ে দেবো অবশ্যই, দেন ওকে। তো দেখুন আমাদের পিএনজিটা ডিজাইনটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, জাস্ট ডিজাইন। এখন এটা আবার সেম ওয়েতে আমরা চাইলে এক্সপোর্ট এজ, সরি এক্সপোর্ট এজ একবার হয়েছে, সেম ওয়েতে এক্সপোর্ট সেভ ফর ওয়েব ডিভাইস দিয়ে যদি সেভ করি, দেন এখান থেকে জেপিজির বদলে আমরা যদি পিএনজি দিয়ে দিই সেম হবে। তো এটা হলো যে জেপিজি আর পিএনজির মাঝে ডিফারেন্স। তো আপনি সাধারণত জেপিজিতে ব্যাকগ্রাউন্ড থাকবে আর পিএনজিতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এই দুটো ফাইল জেপিজি এবং পিএনজি অবশ্যই আমরা আমাদের বায়ার বা ক্লায়েন্টকে প্রোভাইড করব যে এটা আমার ডিজাইন। এর বাইরেও আরও সেভ করার কিছু অপশন রয়েছে, আমরা যদি দেখাই আরও কিছু অপশন এক্সপোর্ট এজে গিয়ে, যে দেখুন এখান থেকে ক্লিক করলে আমরা আরেকটা অপশন পাবো পিএইচডি, অর্থাৎ আমাদের ইলাস্ট্রেটরের ফাইলকে যদি আমরা ফটোশপ ভার্সনের জন্য সেভ করতে চাই অর্থাৎ ফটোশপে অন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই পিএইচডি অপশনে সেভ করতে হবে। আমি যদি পিএইচডি যারা সেভ করি তাহলে এটা অটোমেটিকলি ফটোশপে অন হবে, দেখুন আমি তার প্রমাণটা দেখাচ্ছি, আমরা এটাকে হাই করে দিয়ে পিএইচডি ভার্সনে সেভ করে দিচ্ছি। এই যে আমার নতুন ফাইলটি, এখন এটা যদি অন করি তাহলে এটা ফটোশপের মাধ্যমে অন হবে, দেখতে পাবেন এখনই। তো দেখুন যে আমার ইলাস্ট্রেটরে যে কাজটা করেছি সেটা অটোমেটিকলি ফটোশপে পিএইচডি আকারে চলে এসেছে। তো এটাই ছিল পিএইচডি ভার্সনের সেভের অপশন। তো এর এই ছিল মোটামুটি সেভের মানে ফটো ইলাস্ট্রেটরের ফাইল সেভ করার বেসিক কিছু নিয়ম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইলো।